দুই দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলে বিরল রেকর্ড গড়েছেন যে 8 ক্রিকেটার, দেখুন বিস্তারিত। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি, অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। বন্ধুরা, একই সাথে দুই দেশের হয়ে ক্রিকেট খেলেছেন এমন খেলোয়াড়দের সংখ্যা পৃথিবীতে হাতে গোনা কয়েকজন। শুনলে হয়তো অবাক হবেন যে প্রায় 150 বছরের ক্রিকেট ইতিহাসে এই সংখ্যা মাত্র 8 জনের। সর্বশেষ 8 নম্বরে কে আছেন জানেন? সদ্য আয়ারল্যান্ড পাকিস্তানের মধ্যকার ম্যাচে আয়ারল্যান্ডের পয়েন্ট র্যাঙ্কিং। তো চলুন আজকে আমরা দেখে নিই সেই 8 খেলোয়াড়ের আদ্যপান্ত। 1. লুক রঙ্কি। লুক রঙ্কি বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ড ক্রিকেট দলের হয়ে খেলছেন। খেলায় তিনি মূলত উইকেট রক্ষক হিসেবে অংশগ্রহণ করে থাকেন। পেশাদার ক্রিকেটার হিসেবে নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ওয়েলিংটনের সাথে বর্তমানে চুক্তিবদ্ধ তিনি। আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের হয়ে ওয়ানডে ক্রিকেট খেলার সুযোগ ঘটেছে তার। 2. ইয়ন মর্গ্যান। ইয়ন মর্গ্যান আয়ারল্যান্ডে জন্মগ্রহণকারী ইংল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়। বামহাতি ব্যাটসম্যান হিসেবে তিনি কাউন্টি ক্রিকেটে মিডলসেক্সের পক্ষ হয়ে খেলে থাকেন। টেস্ট, একদিনের আন্তর্জাতিক এবং 2020 আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ড দলের সদস্য তিনি। বর্তমানে তিনি ইংল্যান্ডের একদিনের আন্তর্জাতিক দলে অধিনায়কের দায়িত্ব পালন করছেন। প্রকৃতপক্ষে তিনি আয়ারল্যান্ডের পক্ষ হয়ে আন্তর্জাতিক পর্যায়ে খেলেছিলেন, পরবর্তীতে ইংল্যান্ডের হয়ে খেলছেন। ক্রিকেটের ইতিহাসে একমাত্র ব্যাটসম্যান রূপে দুই দেশের হয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন। 3. এড জয়েস। এড জয়েস ডাবলিনে জন্মগ্রহণকারী একজন আইরিশ ক্রিকেটার। তিনি আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের জাতীয় ক্রিকেট দল উভয় দলের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। বামহাতি ব্যাটিংয়ে অভ্যস্ত এড জয়েস মাঝে মধ্যে ডানহাতে মিডিয়াম পেস বোলিং করে থাকেন। তাকে আয়ারল্যান্ডের ক্রিকেটের ইতিহাসে সেরা ক্রিকেটারদের একজন রূপে গণ্য করা হয়ে থাকে। 4. ডগি ব্রাউন। ডগি ব্রাউন স্কটল্যান্ডের একজন সাবেক ক্রিকেটার। তিনি আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ইংল্যান্ড এবং স্কটল্যান্ড উভয় দলের পক্ষে ওয়ানডে ক্রিকেট খেলছেন। 5. কেপলার ওয়েসেলস। কেপলার ওয়েসেলস অস্ট্রেলিয়া ক্রিকেট দলের হয়ে 24 টেস্ট খেলেন। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকা দলের সদস্য হন ও দলের অধিনায়কত্ব করেন। তিনি প্রথম খেলোয়াড় যিনি টেস্ট ক্রিকেটে ও একদিনের আন্তর্জাতিকে দুই দেশের হয়ে খেলেছেন। 6. ক্লেটন ল্যাম্বার্ট। ক্লেটন ল্যাম্বার্ট প্রথমে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্রিকেট খেলেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের হয়ে সেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি ক্লেটন ল্যাম্বার্ট। ক্লেটন ল্যাম্বার্ট পরে আমেরিকার হয়ে 2004 সালে ICC চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেন। 7. অ্যান্ডারসন কামিন্স। অ্যান্ডারসন কামিন্স যিনি ওয়েস্ট ইন্ডিজ ও কানাডা উভয় দলের পক্ষেই ওয়ানডে ক্রিকেট খেলেছেন। 8. বয়েট র্যাঙ্কিন। বয়েট র্যাঙ্কিন উত্তর আয়ারল্যান্ডে জন্মগ্রহণকারী একজন ক্রিকেটার। তিনি আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড উভয় দলের পক্ষেই ক্রিকেট খেলেছেন। ক্রিকেট খেলায় তিনি মূলত ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার রূপে নিজ দায়িত্ব পালন করছেন। আইরিশ ক্রিকেটের ঐতিহাসিক অভিষেক টেস্টের প্রথম উইকেট শিকার করেছেন বয়েট র্যাঙ্কিন। 2014 সালে জানুয়ারিতে ইংল্যান্ডের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে অভিষেক হয় তার। ক্যারিয়ারের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার পিটাল সিডলের উইকেট শিকার করেন তিনি। এরপর টেস্টের সাদা পোশাকে তার আর খেলা হয়নি। এখন তিনি আয়ারল্যান্ডের হয়ে পাকিস্তানের বিপক্ষে তাদের প্রথম টেস্ট খেললেন। দুই দেশের হয়ে ক্রিকেট খেলা নিয়ে ICC-র আইন। অবশ্যই সম্ভব একটা খেলোয়াড় দুই দেশের হয়ে খেলতে পারেন, এতে দোষের কিছু নেই। সেই সুযোগ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ICC। আগে যদিও দুই দেশের হয়ে ক্রিকেট খেলতে হলে 4 বছর ব্যবধান ছিল, সম্প্রতি ICC সেটা 3 বছর করেছে। তো বন্ধুরা, দুই দেশের হয়ে ক্রিকেট খেলেছেন এই খেলোয়াড় সংখ্যা দেখলেই বোঝা যায় যে এরকম রেকর্ড বলে কয়েক করা যায় কেবল ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড এর মধ্যকার ক্রিকেটারদের মধ্যে। কারণ আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের খেলোয়াড়রা ভালো খেলে সুযোগ পান ইংল্যান্ড দলে, আবার তাদের ফর্ম যখন খারাপের দিকে চলে যায় অথবা ইংল্যান্ড দলে যখন আর সুযোগ হয় না তখন তারা ফিরে যান নিজ দেশে। শুধু এই পালা বদলের জন্য অপেক্ষা করতে হয় 3 বছর। এজন্য এই বিরল রেকর্ডের বেশিরভাগই আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের খেলোয়াড়দের মধ্যে। উপমহাদেশের ক্রিকেটে এই ইতিহাস নেই। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে, আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।